সম্মানীয় দর্শক, আজকে আমি দেখাতে চলেছি কীভাবে একটি মৃত কাঠ বা গঙ্গা কাঠকে তৈরি করবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নিই আমি কীভাবে একটি গঙ্গা কাঠ বা মৃত কাঠ এডিট করি। আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমে আমি একটা পেজ নিয়ে নেব এবং পেজের সাইজ নিয়ে নেব। আমি MMA 190x210 mm লিখব এবং সাইজ এন্টার মারব। পেজটা সাইজ করে নিচ্ছি। তারপর আমি একটা বক্স নিয়ে নিলাম। যদি এটা দুটি বক্স করব, প্রথমে একটি বক্স নিয়ে নিলাম, বক্সটা পেজ বরাবর করলাম। মনে রাখবেন কার্ডে যেমন মাপ হবে সেরকমই করতে হবে। তো আমার কার্ডটা যে মাপের 190x210 সেটা নিলাম। এবার এটাকে আমি ছোট করে নিচ্ছি, দুটো পার্সেন্টে ভাগ করবো, মিডিল করলাম, মাঝে গ্যাপগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু রাউন্ড করে দিচ্ছি, দেখো রাউন্ড করে দিচ্ছি। এটা কোরাল লাইনে করছি, এটাকে আমি এবার এটাকে ছোট করে নেব। তারপর এটা আমি 2.0 মোটাটা লেন্থটাকে 2.0 করে দিলাম, 2.0 রাউন্ড করে। তারপর আমি একটা ফন্ট চুজ করব যেটা আমার পছন্দ। আমি শকুন্তলা যে ফন্ট আছে ওটাই লিখে নেব এবং ওটা আমাকে ভালো লাগে, আমি ইউজও করি। পারলেও কি কথাটা এখানে লিখে নেব। পারলেও কি কথাটা লিখে নিলাম। ফন্টটা চেঞ্জ হচ্ছে সেই জন্য রাইটিং টুলে গিয়ে এই টাইপ অ্যাসিস্ট্যান্টের যে ক্লিকগুলো আছে সেগুলোকে আনচেক করে ওকে করে দেবো, তাহলে ফন্টটা চেঞ্জ হবে না। যে সমস্যাটা দেখা দিচ্ছিল সেটা দেখা দেবে না। এটা কোরাল লাইন সফটওয়্যারে এই প্রবলেমটা দেখা দেয়। পারলেও কি ক্রিয়াটা আমি লিখছি, দেখুন। তারপর পারলেও কি কথাটা লিখে এটাকে রিভার্স করবো, এই জন্য একটা বক্স নিয়ে নিলাম, বক্সের ভেতরটাকে এবার ফিল করে দিলাম। এবার সাদা যে লেখা এই পারলৌকিক ক্রিয়াটা কালো লেখা আছে ওটাকে সাদা করে দেবো এবং অর্ডার 2 ফন্ট করে দেবো, সামনের দিকে চলে আসবে। এই রিভার্স টাইপের হয়ে গেল এটা। এটা মিডিল করে নিচ্ছি আমি, মিডিল করে ছোট করে সেটিং করে নেবো। আরও কারণ আরও লেখা আছে, রিভার্সটা ঠিক মিডিল করে নিলাম লেখাটার মাঝে যেন পড়ে। এবার দুই সাইডে দুটো সাইডে চিহ্ন বসিয়ে দিলাম, ডিজাইনের মতো যেন হয়। সেভ করে নিচ্ছি। তারপর আবার আমি লিখতে শুরু করব। নয় মাঘ যেদিন পারলো কি কি হত,
ফলো করা হবে সেদিনকার ডেটটা আমি লিখছি। সব লেখা সম্ভব নয়, ওই জন্য আমি মেন মেন যে পয়েন্টগুলো সেগুলোকেই আপনাদেরকে দেখাবো। দেখুন, 9/1/1430, 28/24/1/2024 বুধবার খোড়ো কর্ম। তারপর এটাকে ড্র্যাগ করে কপি করে ড্র্যাগ করে টেনে ছেড়ে দিলি কপি হয়ে যাবে। সেটাকে আবার আমি 10/1 করবো, ডেটটা চেঞ্জ করবো 25 তারিখ। তারপরে বুধবার যাই, বৃহস্পতিবার হবে, তারপর ভোজ হবে। ওই লেখাগুলো লিখে নিলাম, গঙ্গাটাকে কপি করে এখানে পেস্ট করে নিলাম। ওই লেখাটা আমি লিখে নিয়েছি, অত দেখানো সম্ভব নয় বলে আমি ওটা লিখে নিয়েছি। আর দুই দিকে দুটো হরি গাছ কপি করে, এগুলো অনলাইনে পাওয়া যায়, হরি গাছ কপি করে পেস্ট করে দিয়েছি। তারপর আবার আমার নিচের যে লেখাটা সেটা লিখতে শুরু করলাম। সময়োচিত নিবেদন মৃদং মহাশয় মহাশয়, তারপর গভীর দুঃখের সহিত জানাইতেছি যে বয়ানটা পুরো লিখে নিলাম। এরপর এবার নিবেদন নীতি নিচে যে ভাগ্যহীন ভাগ বা পুত্র বা পুত্রবধূ যেটা লিখে, এটা মা যেহেতু মারা গিয়েছে তাই মাতৃদেবী ছবি সজ্ঞানের এগুলো সব লিখে নিয়েছি। সময়ের অভাবে অত ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য দেখায়নি, আপনারা নিশ্চয়ই টাইপ করতে জানেন। টাইপ করা কি দেখাবো সেই জন্য আমি দেখায়নি। এবার ভাগ্যহীন পুত্র পুত্রবধূ সঞ্জয় ফুলমালি, পুত্রবধূর নাম লিখবো অন্তরা ফুলমালি। এরপর আমি এই সাইডে ভাগ্যহীন পুত্র পুত্রবধূ হলো, এবার কন্যা জামাতা থাকলে সেগুলো লিখবো। এটা কপি করে আমি সিলেক্ট করে কপি করে নিলাম, এবার চেঞ্জ করে দেখুন লিখছি ভাগ্য হীনা কন্যা মঙ্গল ফুলমালি অন্তরা ফুলমালি, এগুলো আমি লিখে নিয়েছি, অত দেখাইনি। নাতি নাতনি গণ এগুলো লিখেছি, লেখাগুলো অত আমরা যারা কম্পিউটার জানেন তারা নিশ্চয় কীভাবে লেখে বাংলা খণ্ডে, অত লেখা দেখানো সম্ভব নয় তার জন্য দেখাইনি। নামগুলো লিখে নিচ্ছি নাতি নাতনি গণের, তারপর এটাকে টেনে ছোটো করে নেবো সিলেক্ট করে। মানুষেরই কাজ বেশি, এটাকে ছোট করে সেট করে নেবো। করে নিচ্ছি, মোটামুটি আমার সেভ হয়ে গিয়েছে, মোটামুটি ম্যাটার রেডি। ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন ও কমেন্ট করবেন।